হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্ধু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে কোন সুপারস্টারের সিনেমা নিয়ে বেশি হাইপ? আমরা বাংলাতে সাধারণত তিনজন সুপারস্টারকেই জানি, বা বর্তমান সময়ে সুপারস্টারের নাম নিলে বাংলাতে তিনজনই সুপারস্টার রয়েছে, সেটা হলো এখানকার দেবজিৎ এবং বাংলাদেশের শাকিব খান। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমার, বাংলা ইন্ডাস্ট্রির এই তিনজনই সুপারস্টার। তো আজকে আমরা কিছু বিশেষ আলোচনা করব যে এই তিনজন সুপারস্টারের মধ্যে তাদের প্রত্যেকেরই আপকামিং একটি করে সিনেমা রয়েছে, তার মধ্যে কোন সিনেমাটার বেশি হাইপ বা কোন সুপারস্টারের সোশ্যাল মিডিয়ায় বেশি হাইপ। তো প্রথমে আমি দেবের খাদার নিয়ে আসি। দেব এবং দেবের বিপরীতে যিশু থাকবে। তো ওই সিনেমাটা নিয়ে বেশ একটা হাইপ কিন্তু উঠেছিল। যখন সিনেমার পোস্টার আসে, এই সিনেমাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হয়। দেব অনেক দিন পর, এটা বুঝতে হবে, দেব অনেক দিন পর কামব্যাক করছে অ্যাকশন অবতারে, মানে অ্যাকশন সিনেমায়। সেটা নিয়ে দর্শকের মধ্যে একটা উন্মাদনা দেখা যাবে, একটা আলোচনা দেখা যাবে, সেটা তো অবশ্যই। সেটা নিয়ে অনেকে এখনও এক্সাইটেড যে খাতান সিনেমার আপডেট কবে আসবে, টিজার কবে আসবে। তবে খাতান সিনেমা নিয়ে এখন আর সেই ধরনের হাইপ লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ হলো আমাদের এখানে ভোট চলছে, আর এই সিনেমার যিনি লিড হিরো সুপারস্টার দেব, তিনি এখন ভোটের প্রচারে ব্যস্ত, তাই তার সিনেমার প্রচার একদমই কমে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে এখন খুবই নিম্নতম একটা হাইপে রয়েছে খাদান। তবে যেহেতু বাকি দুটি সিনেমার টিজার চলে আসছে, খাদানের কোনো টিজার আসেনি, তাই ব্যাপারটা একটু অন্যরকম। এবার যদি আমি জিতের ব্যাপারে আসি, জিতের বুমেরাং যেটা টিজার চলে আসছে, অলরেডি একটা গানও চলে আসছে, আমি এই প্রথম হয়তোবা দেখছি যে জিতের সিনেমায় এত কম হাইপ। মানে রাবণ দেখুন, চেঙ্গিস দেখুন, এই যে দুটো সিনেমা গেছে জিতের লাইফের কেরিয়ারে, বস বা বস টু, ওই সিনেমাগুলো কী লেভেলের হাইপ ছিল ভাই! বাদশা বা সুলতান দ্য সেভিয়ার, ওই সিনেমাগুলো যখন রিলিজ করেছিল কী হাইপ ছিল, ওগুলো ছেড়েই দিন। লাস্ট চেঙ্গিস বা রাবণ দেখুন, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছিল, সমস্ত রিভিউয়ার ন্যাশনালি, ইন্টারন্যাশনালি, গ্লোবাল সব জায়গায় কিন্তু জিতের রাবণ বা চেঙ্গিজের টিজার ট্রেলার নিয়ে কথা হয়েছিল। কিন্তু আজকে বুমারাং নিয়ে সেই ধরনের হাইপ লক্ষ্য করা দেখা যাচ্ছে না। আমি জানি অনেকে বলবেন যে তুই কি তাহলে এখন অন্যদের মতো বাংলাদেশের দালালি করা শুরু করে দিয়েছিস? না ভাই, আমি সবসময় অনেস্টলি দিয়ে এসেছি। যখন সাকিবের সিনেমাটা যেটা হাইপ থাকে সেটা বলি, জিতেরটা যখন থাকে সেটা বলি, দেবেরটা থাকলেও বলি। অ্যাকচুয়ালি আমি অনেস্ট, আপনারা বুঝতে পারছেন না যখন অনেস্টটা বলি। যেমন আজকে অনেস্ট বলছি, জিতের ফ্যানরা খারাপ পাবে। আবার সাকিবের যখন অনেস্টলি নিয়ে কিছু কথা বলি, সাকিবের ফ্যানরা খারাপ পায়। আবার দেবীর নিয়ে বললে তো আমি বলি, আমাকে বলা হয় আমি নাকি দেব হেটার্স। যাই হোক, যেটা লয়ালিটি সেটা আমি বলবোই, তাতে আমার ফ্যান ফলোয়িং কমুক বা বাড়ুক, সাবস্ক্রাইব করুক বা না করুক, অরিজিনালটা আমি বলেই যাব। নিজের সত্তা বিক্রি করতে পারবো না, তাতে আমি ইউটিউবে টিকতে পারি বা না টিকতে পারি সেটা অন্য ব্যাপার। বুমেরাং একদমই জিরো হাইপে রয়েছে। বুমেরাংয়ের টিজার আসা সত্ত্বেও, একটা গান আসা সত্ত্বেও, বুমেরাং কোনোভাবেই দর্শককে এক্সাইটেড করতে পারেনি। আমার মনে হয় জিতের সিনেমা বলে যে একটা বিল্ড আপ পায়, জিতের সিনেমা বলে যে একটা গ্রাউন্ড তৈরি হয়, সেই গ্রাউন্ড বা সেই ক্লাউন কোনো কিছুই তৈরি হচ্ছে না। একদমই মনে হচ্ছে অঙ্কুশ বা ইয়াস বনিদের সিনেমা আসলে যেরকম নর্মালি একটা থাকে, ওই ধরনেরই, মানে শুধুমাত্র ফ্যান্সরাই কথা বলছে, বাট আদারওয়াইজ নিউট্রাল অডিয়েন্স কিন্তু বুমেরাং নিয়ে কোনো রকম চিৎকার চেঁচামেচি করছে না। অর্থাৎ বুমেরাং বক্স অফিসে খুব বড় একটা ধাক্কা খেলে খেতেও পারে, বাট ট্রেলার না আসলে এখনই বলতে পারবো না। ট্রেলার আসলে বুঝব যে আলটিমেটলি সিনেমাটা কোন রূপ ধারণ করবে, তারপর তো মুক্তি পেলে সেটা বুঝতেই পারবো। যাই হোক, এবার আসি শাকিব খান, অর্থাৎ সুপারস্টার শাকিব খান। তো সুপারস্টার জিতের কথা বললাম, এবার সুপারস্টার শাকিবের কথা বলবো। তুফান, মানে ভাই এটা আমি বলতে বাধ্য হচ্ছি, সোশ্যাল মিডিয়া এখন তুফানই চলছে, মানে তুফান ছাড়া এখন আর কিছু চলছে না। কি কাউন্ট ভাই, মানে এরকম টেনে চম্বুকের মতো ভিউজ কাউন্ট হচ্ছে, মানে যেই লেভেলে এই জিনিসটাকে স্প্রিড করা হচ্ছে। তুফান জাস্ট একটা ঝড়ের নাম, সোশ্যাল মিডিয়ায় তুফান ছাড়া কিছু দেখতে পাবেন না, সে ফেসবুক হোক, ইনস্টা হোক, ইউটিউব হোক। আমি মনে করি এই যে তিনজন সুপারস্টার রয়েছে, এক একজনের একটা সময় আসে, এটা মানতে হবে। এখন সাকিবের সময় এসছে ভাই, তুফানের সামনে কেউ টিকতেই পারছে না। একদিকে জিতের বুমেরাং আসছে টিজার, যেটা নিয়ে কোনো আলোচনাই নেই, অপর দিকে সাকিবের
তুফানের টিজার আসছে, যেটা আলোচ্যর মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকে আলোচনা করতে বাধ্য হচ্ছে, মানে এতটা এটা লেভেলটা এতটা ছাড়িয়ে গিয়েছে। হ্যাঁ, হতে পারে অ্যানিম্যাল বা KGF-এর একটু একটু মিশ্রণ লাগছে, তারপরেও সাকিবকে এই রূপে দেখার জন্য দর্শকরা জাস্ট অধীর আগ্রহে ছিল, সেটা রায়হান রাফি ফুল আপ করতে পেরেছে। টিজারে এত এত চমক রয়েছে যেটা দেখে লোক ছিটকে গিয়েছে। এরপর ট্রেলার আসলে ভাবুন এটা কী লেভেলে হাইপ হবে, মানে টিজারটাই সোশ্যাল মিডিয়ায় এত আলোচনা, এর যখন ট্রেলার আসবে একটা পরিপূর্ণভাবে তখন তো পুরো ছেপে যাবে। এর জন্য বলা হয় ভাই ডিরেক্টরের একটা আলাদা গুণ রয়েছে। ইমেল আশরাফ বলে একটা ডিরেক্টর রয়েছে, সে না তো টিজার না তো ট্রেলার কোনোটাই মুক্তি দেয় না, কারণ সে ভয় পায়, তার কন্টেন্টে সেরকম কনফিডেন্স থাকে না। সে জানে ট্রেলার টিজার দিলে সিনেমা হল পর্যন্ত আমি লোককে টানতে পারবো না, যেহেতু আমার সিনেমায় শাকিব খান রয়েছে তাই আমার কিছু লাগবে না, শাকিব খানের জন্য লোকে সিনেমা হলে আসবে। কিন্তু দেখুন রায়হান রফি নিজের উপর কনফিডেন্স রেখেছে, সে সুন্দরভাবে একটা টিজার এনেছে, আমি জানি সে ট্রেলারও আনবে, গানও রিলিজ করবে। এই হচ্ছে বাঘের বাচ্চার মতো কাজ, নিজের কাজের প্রতি কনফিডেন্ট, আর কনফিডেন্স যখন থাকে তখন জিনিস ভালোই হয়। তো শাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বলতে লজ্জা নেই, সমস্ত বাংলা সিনেমার অ্যাক্টর থেকে শাকিব খান বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে, তার টিজার জাস্ট আগুন ধরিয়ে দিয়েছে, শাকিব খান বক্স অফিসে আগুন ধরাবে এইটুকু আশা রাখতে পারি। তো কাউকে ছোট বড় না করে একটা কথা বলছি, দেব, জিৎ বা শাকিব সবাই সুপারস্টার, হয়তো বা কোনো কোনো সিনেমার ধরন থাকে সেটা বেশি আলোচ্যই আসে। একটা সময় চেঙ্গিজ নিয়ে অনেক আলোচনা হয়েছিল, জিৎ তখন ট্রেন্ডিংয়ে ছিল, ধারে কাছে কেউ ছিল না, খাদান যখন আসবে তখন সেটা নিয়ে আলোচনা হবে, কিন্তু বর্তমানে তুফান, বর্তমানে শাকিব খান জাস্ট উড়িয়ে দিচ্ছে সব কিছু। তো এই ছিল আজকের মতো কিছু কম্প্যারিজন, জানি কারো কারো ভালো লাগবে না, হয়তোবা জিৎ ফ্যানরা আমার উপর খেপে যেতে পারে, বাট একটু লজিক্যালি বুঝুন, জিৎ যে বুমেরাং করছে সেটা নিয়ে সত্যি কোনো আলোচনা হচ্ছে না, আর যে কাজগুলো এখনও পর্যন্ত এসছে টিজার বা গান কোনোটাই দর্শকের মন ছুঁতে পারেনি, সত্যি বলতে আরও কিছু ভালো করতে হবে আর ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে হবে। এই ধরনের লুজ ডিরেক্টরের সঙ্গে এই ফানি ভিডিও হ্যান্ড ভিডিও করা ডিরেক্টরের সাথে কাজ করা খুব বেশি যে উন্নত হবে তা আমি মনে করছি না। বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান, আর অবশ্যই যদি চাই যদি বাংলাদেশ আর ইন্ডিয়া কোলাবরেশন করে কাজ করে, শাকিব, জিৎ, দেব এরা কোনো এক সিনেমায় দেখতে পেলাম তাহলে সিনেমা আরও বড়ো হবে। বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান। টাটা।